দর্শক, আমি এখন রয়েছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার 4 নং সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামে। এই গ্রামের অতি দরিদ্র মানুষ শাহ আলম খান, পেশায় একজন মৎস্যজীবী। সুন্দরবনে মাছ আহরণ করতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে হারিয়েছেন একটি হাত। সেই ভয়ঙ্কর সাপের দংশনে কেউ বেঁচে ফেরে না। তার দাবি, মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে একটি হাতের বিনিময়ে তিনি বেঁচে আছেন। আসলে তার জীবন গল্প আমরা একটু শুনব। সয় সম্বল যা ছিল, তারপরে যে আপনি অতি কষ্টে জীবনযাপন করছেন, কীরকমের জীবনযাপন করছেন, কীভাবে চলছে আপনার সংসার? আমার তো হোটেল যাওয়ার পরে যে ছিটারে যে আঘাতটা আনছে, যে সাইকেলের সামনে দিয়ে আমার বড় দোকান ছিল আল্লাহর দান, ওইখানে সব ভেঙেচুরা নদীতে নিয়ে গেল, মানে খালে সব নামাই নিয়ে গেল। তখন আমরা তিনটা মানুষ ছিলাম, আমার ভাগ্নি, আমার বাড়িওয়ালা আর আমি। তখন আমরা সাইকেলে উঠি, সাইকেলে আমাদের আল্লাহ বাঁচাই রাখছে। আমার স্বপ্নের পেরে আট নয় জন লোক মারা গেছে ওই পুকুরে। তখন আমি সব কিছুই হারাইয়া তখন আমি ব্যবসা বাণিজ্য আমার কিছুই থাকে না। তখন আমি এই কৃষ্টি পাতা দিয়ে আমি এই কাজবাজ করি, হ্যাঁ, এই দিয়ে আমার সংসার আদি চলে, এইভাবেই আমি বেঁচে আছি। শালম ভাই, আপনার এই সাপে দংশন করে আপনাকে কত সালে? 2000 সালে। 2000 সালে, তো প্রায় এই 23টি বছর আপনার জীবন থেকে চলে গেছে। এরপরে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কত সালে? কত বছর পরে এই সাপে কাটা? কত বছর পরে? 7 বছর পরে। 7 বছর, 2007 সালে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবদ্ধ হয়। তো এরপর থেকে আপনি এই যে কিভাবে আপনার এই সংসার চালাচ্ছেন? সংসার চলে আমি এই কৃষ্টি পাতা দিই, এবং নদীতে খরচি জাল আছে, খরচি জাল দিই, এই দিয়ে আমি সংসার চালাই। আচ্ছা, এই সংসার চলছিল। জি। তো এরপর আপনার 2007 সালে কি এমন দুর্বিষহ ঘটনা আছে যে আপনি বললেন? বললাম তো যে আমি যে ছিটারে যে আমার দোকানপাট বা হোটেল ছিল ওটা তো সব নষ্ট হয়ে গেল, বা খালে ভাঙ্গে চলে গেল, পানির এত ছোটতা এসেছিল, মানে সব ওখান থেকে 8-9টা ঘরে নিয়ে গেল। আমার বাসা বাড়ি যা কিছু ছিল তো ওই হোটেলের পিছনেই ছিল। তারপরে তো আমি সব অসহায় হয়ে গেলাম। অসহায় হয়ে গেলার পরে আমি তো সর্বোচ্চ হারাইলাম, নিঃস্ব হয়ে গেলাম। তারপরে আমি ওই নদীতে কিছু মাছ ধরতাম খরচি জাল দিয়ে, এই দিয়ে আমি চলাফেরা করি। তারপরে আমি এই কৃষ্টি বাজার দিতে আছি এখন, এই দিয়ে আমার সংসার। 2007 সালের সিডরের পরে অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যেমনি বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি সহায়তা পেয়েছে। তা আপনি একজন, যেহেতু আপনি প্রতিবন্ধী বলা যায়, আপনার একটি হাত নাই, আপনি অঙ্গহীন, আবার আপনার সব কিছু হারিয়ে গেল, আপনার একটি হোটেল সিডর নিয়ে গেল, তো এই সেই ভয়ঙ্কর সিডরের পরে তো আপনাকে কি কোনো এনজিও অথবা সরকারি কোনো? না, এমনি খাবার দাবার পাইছি, এইগুলো নিয়ে পাইছি। এমনি কোনো বড় ধরনের সাহায্য আমি সরকারিভাবেও পাইনি, এমনি কোনো এনজিওভাবেও পাইনি, টাকা পয়সা পাইনি। তাহলে অনেক মানুষের কিন্তু দেখা যায় যে আপনার জায়গায় নেই, আপনার চেয়ে ভালো আছে, হাত আছে, পা আছে, ভালো আছে, তারা তো অনেকেই ভাগ্যের পরিবর্তন হয়েছে। হয়েছে, হ্যাঁ, বিভিন্ন কায়দা বিভিন্ন টেকনিক বুঝছে, ওইটা আমি বুঝি নাই, বা আমি কারোর দ্বারে সহজে যাই নাই, বা এবং কারোর সাথে এগুলো আমি, মানে এক কথা আপনি কারোর কাছে চাইতে যান না, হাত পাতেন না? না, আমি হাত পাতাটা এটা পছন্দ করি না, আর এবং আমি কারোর কাছে এগুলো চাইও না, ওই কারণে আপনি পিছিয়ে। আমি পিছিয়ে। তো এখন যে আপনি কিভাবে, এই যে আপনার কয়জন বাচ্চা কাচ্চা আছে? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ওরা কিসে লেখাপড়া করে? বারুকা 6 পরীক্ষা দিয়েছে, আর মেয়ে 5 পরীক্ষা দিয়েছে, আর 7 উঠবে ছেলে, আর মেয়ে 5 উঠবে। আচ্ছা, এই যে জীবন পরিচালিত হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনার চলার পথে আপনি এখন কি কি সামনে বাধা দেখছেন, বা কি অবস্থা শারীরিক? শারীরিক এখন আমার ওই যে বিষাক্তটা, ওইটা মাথা ঘরে এবং পায়ে নামে, সমস্ত শরীরে উন্নত মানের কোনো চিকিৎসা আমি করতে পারতি না, অর্থভাগর। আর স্বাভাবিকভাবে আমার জীবনযাপন চলে, এবং ছেলে মেয়ে দুইটা লেখাপড়া করতেছে, আমি যে বাইলে পারি কষ্ট করি লেখাইতে আসি। দুইটা যদি মানুষ না হয় তো আমার মতন ওরা কষ্ট করবে, বা এবং কষ্ট করা লাগবে। এই জন্য আমার যত কষ্টই হোক, এই জন্য আমি ছেলে মেয়ে লেখাপড়া করাইতে চাই, বা এবং যত দূর পারি আমার শক্তিতে কুলায় এটাই আমি চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনি
অর্থের অভাবে বলতে চাচ্ছেন যে অর্থের অভাবে আপনি সঠিক এখন উন্নত চিকিৎসা আপনার দরকার মনে করেন? হ্যাঁ, দরকার মনে করি আমি অর্থের অভাবেই পারি না, আমি কারোর কাছে হাতও পাতি না বা হাত পাততেও আমার একটা লজ্জা করে, লজ্জা মনে হয় এই জন্য আমি যে বাইলে পারি যতটুকু পারি আমার নিজের খাটনি দিয়ে আমি চিকিৎসা করি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি সরকার তথা যারা দানশীল ব্যক্তি রয়েছেন সমাজে এদের কাছে আপনার আবেদন কি যে তারা যদি আপনাকে সহযোগিতার হাত, সহযোগিতা যদি এমনি যদি সরকারিভাবে বা এমনি যারা বড় বড় দাতা সংস্থা আছে বা বড় বড় যারা মালিক আছে তারা যদি একটু সহযোগিতা করে আমি একটু ভালো থাকলাম বা বাচ্চা দুইটা লেখাপড়া করাইতে পারলাম বা বিভিন্ন দিকে আমি একটু ট্রিটমেন্ট করাইতে পারলাম, এটাই হলো আমার। তাহলে এই দাবিটা কি আপনি করছেন তাদের কাছে? এটা করছি, এখন করছি, যে আগে তো আমি পিছনে আছি এই কারণে যে বিভিন্ন দিকে আমি এটা সরব মনে করতাম, কারোর কাছে হাত পাতা এগুলো আমার পছন্দ না। আচ্ছা আচ্ছা, দর্শক শুনছিলেন সাপে দংশনে হারিয়েছেন হাত, এরপরও তিনি থেমে থাকেননি, জীবন চালানোর ক্ষেত্রে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কখনো কৃষি দিচ্ছেন, কখনো আবার জাল নদীতে ফেলে জীবন জীবিকা নির্বাহ করছেন শাহ আলম খান। ইতিমধ্যে তার দুটি সন্তান রয়েছে, তারা লেখাপড়া করছে, আসলে তাদের জীবনে কি হবে শাহ আলম খান নিজেও জানেন না, যেহেতু তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তো তিনি ইতিমধ্যে সমাজে যারা দানশীল ব্যক্তি রয়েছেন এবং সমাজসেবক জনপ্রতিনিধি তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন, যদি কেউ সহযোগিতার হাত বাড়ায় তাহলে তার যেমনি উন্নত চিকিৎসার পাশাপাশি তার দুটি সন্তানকে তিনি জীবন দশায় একটু মানুষ করতে চাচ্ছেন, চাচ্ছেন উন্নত লেখাপড়া করাতে, যাতে তার মতো আর কষ্ট করে জীবন চালাতে না হয়। তো যারা এই ভিডিওটি দেখছেন, সুন্দরবন 24 মিডিয়ার পক্ষ থেকে সরকার তথা যারা দানশীল ব্যক্তি রয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের একটু সহযোগিতা পারে শাহ আলম ভাইয়ের জীবনকে আরও গতিশীল করতে, তার দুটি সন্তানকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে। আজকের এই ভিডিও লাইভ ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি, আবারও থাকবো কোনো একজন এই হতদরিদ্র ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে।